এই সোলজার একাডেমির এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে? ভালো, গুড। কোন বাহিনীর মডেল টেস্ট দিচ্ছ? সেনাবাহিনী স্যার। কোন বাহিনী? সেনাবাহিনী। আকাশ কোন বাহিনী? সেনাবাহিনী। সেনাবাহিনী, গুড। আজকে আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরা মাঠে বসে আসলে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য তারা একটা মডেল টেস্ট দিচ্ছে। তো সেনাবাহিনীতে যখন ট্রেড ওয়ান, ট্রেড টু অথবা কারিগরি যেমন ড্রাইভিং আছে, যে যেভাবে যাকটা কোনো পরীক্ষা দিতে, তো সেনাবাহিনীতে কিন্তু মূলত প্রাথমিক মেডিকেল চেক আপ হয়ে যাওয়ার পরে শারীরিক পরীক্ষা হয়। শারীরিক হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে এইভাবে বসিয়ে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে কোচিং করতে, তাদেরকে আমরা মূলত যে যে বাহিনীর জন্য আসুক না কেন, সেই বাহিনীর যেভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে পরীক্ষার কেন্দ্রে, সেভাবে আসলে আমরা তাদেরকে পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নেওয়ার মাধ্যমে আসলে প্রস্তুত করে দিই। তো যেভাবে যে বাহিনীতে পরীক্ষা হয়, সেভাবে যদি পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা থাকে স্টুডেন্টদের, তাহলে সে বাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে অবশ্যই একটা ছাত্র ভালো করবে ইনশাল্লাহ। ভালো করা যাবে না? যাবে তো? আচ্ছা, যদি এইভাবে পরীক্ষা হয়, এইভাবে কিন্তু বসে একটু সমস্যা হয় প্রথম অবস্থায়, নাকি? পায়ে লাগতেছে, লাগতেছে কি না? আচ্ছা, এর আগে কেউ কি কোনো সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে কারো এর আগে? হ্যাঁ, আচ্ছা, সেনাবাহিনীতে গেলে দেখবা যে তোমার মেডিকেল ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে এইভাবে বসে 10-12 জন 15 জন যেই যাই থাক না কেন, সবার এইভাবে লিখিত পরীক্ষা হবে। বুঝা গেছে কি? আচ্ছা, আজকে 50 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। 50-এ 50 পাবা কার এরকম অ্যাবিলিটি আছে? কেউ নাই? আচ্ছা, একজনের আছে আর কি। ওকে, এরপরে 50-এ 40 পাবা এমন কারা আছো? 50-এ 40 পাবা? 50-এ 40, আচ্ছা। এরপরে 50-এ 30 পাবা কারা? 50-এ 30 হবে তো? 30 হবে? জোরে বলো, হবে? গুড। এর নিচে তো কেউ পাবা না, নাকি? ইনশাল্লাহ ভালো করে পড়ো, লেখো তাড়াতাড়ি। সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে খুব অল্প সময়ের মধ্যে লিখিত পরীক্ষা লিখে ফেলতে হবে, ঠিক আছে? রচনা পারতপক্ষে শেষে দিবা, রচনা আগে দেওয়া দরকার নেই, রচনা শেষে দিবা, তাহলে ইনশাল্লাহ অল্প সময়ে যে প্রশ্নগুলোর উত্তর অল্প লিখলে বেশি নম্বর হয় সে প্রশ্নগুলো আগে লেখার চেষ্টা করতে হবে। সময় তোমাদেরকে খুবই কম দিবে, বুঝতে পারছো? 20 মিনিট 25 মিনিট, হ্যাঁ 30 মিনিটও দিতে চায় না, তার আগেই বলে দেয় যে পরীক্ষা শেষ। যাই হোক, আমাদের স্টুডেন্টরা সবাই পরীক্ষা দিচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য বসে। 2023 সালে যারা আবেদন করেছো তারা ভালোভাবে প্রিপারেশন নাও। অনেক জেলার SMS আসা শুরু হয়েছে, যেসব জেলায় SMS আসা বাকি ছিল সেসব জেলায় SMS-ও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো রিটেন পরীক্ষায় 5 নম্বর তুললেই চাকরি হবে না, 5 নম্বরের পাশাপাশি আরও ভালো নাম্বার তোলার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা মেধা স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।